সমূহ অসমবাসী রাইজক আজি মহাষষ্ঠীর আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো। যেহেতু পুয়ার ভাগর পরাই আমি যোরহাটের বিভিন্ন পূজা মণ্ডপের পরিবেশ দেখাইছো। পুয়ারে পরাই যেহেতু প্রতিটি পূজা মণ্ডপে আয়তীর উরুলি গোসানী নাম আর শঙ্করধ্বনি মুখরিত হয়ে পড়েছে। এই মুহূর্তত আমি যদি দেখাও যোরহাটের যে হাঁসরা যে সার্বজনীন পূজা মণ্ডপ সেই মণ্ডপের পরিবেশ দেখাইছো। ইতিমধ্যে এই যে আসলতে হাঁসরা পূজা মন্দির মণ্ডপ ইয়াতে এইবার 65 সংখ্যক পূজা উদযাপন করেছে, আয়োজন করেছে উদ্যোক্তা সকলে। আর যেহেতু সন্ধ্যার ভাগত মা দেবীক আসলতে দুর্গতি নাশিনি দেবী বেদীত প্রতিষ্ঠা হব, সম্পূর্ণ যি আসলতে আধ্যাত্মিকতার মাজেরে তেওঁলোকৰ সকলো এই পূজা সম্পন্ন হয়। আমি সেই পরিবেশও দেখাম। আর লগতে ইয়াতে যেহেতু আজি তেওঁলোকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আয়োজন করে বিভিন্ন স্থানৰ পৰা ইয়াতে গোসানী নাম প্রতিযোগিতা বা উরুলি প্রতিযোগিতাত অংশগ্রহণ করবলৈ বিভিন্ন জন আহে। আর আমি যেহেতু আজির ষষ্ঠী পূজা সন্ধ্যার পৰা আৰম্ভ হব আর গোটেই কথাখিনি আমি পূজারীর পৰা এই কথাখিনিও জানিম যে কেনে ধরনের আজি ষষ্ঠী পূজা চলিব সেইখিনি কথা আমি জানিম। ইতিমধ্যে বিভিন্ন জন আহিছে, আহি ইতিমধ্যে এই যে পূজাস্থলী এই মণ্ডপত সকলো উপস্থিত হয়েছে। আর এই এই যে ষষ্ঠী বছরিয়া এই পূজা ভাগত কিন্তু বহুখিনি কথা দেখিবলৈ পোৱা যায়। বিশেষত নিয়মানুবর্তিতা আর সাফ চিকুণতা এই এই কথাকেটার উপর কিন্তু বিশেষভাবে প্রাধান্য দিয়ে গুরুত্ব প্রদান করে এই পূজায়। আমি কিছু ভিতরের পরিবেশ দেখাইছো এই মুহূর্ত। দুর্গতি নাশিনী মা দুর্গা ইতিমধ্যে সন্ধ্যার ভাগত যেহেতু প্রতিষ্ঠা করা হব, আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা করা হব, মই অকনমান সেই পরিবেশ দেখাইছো। সকলো তেওঁলোকৰ যি কাম কাজ সেয়া সম্পূর্ণ ইয়াতে সম্পূর্ণ করেছে। আর যেহেতু ইয়াতে কোনো ধরনের বলি বিধানের ব্যবস্থা নহয়, বলি বিধান পরম্পরা নাই, তেওঁলোকে সকলোখিনি উৎসর্গা করে সেই কথাখিনিও আমাক জনাইছে। আহি পাওঁতে এই কথাখিনি অবগত করেছে। আমি পূজারী আছে পুরোহিতর পৰা আমি গোটেই কথাখিনি জানিম কেনেকুৱা ধরনের সন্ধিয়া আজি যেহেতু দেবী ইয়াতে প্রতিষ্ঠা করা হব সেই কথাখিনিও আমি জানিম। অকনমান আগলে আহিলে সুবিধা হব, যেহেতু এয়া হৈছে হাঁসরা সার্বজনীন পূজা মণ্ডপর পরিবেশ। প্রথমতে আপনার সেবা ধরছো, যেহেতু আজি মহাষষ্ঠী, কিমান সময়তে দেবী প্রতিষ্ঠা করা হব, বেদীত প্রতিষ্ঠা করা হব আনুষ্ঠানিকভাবে, আর ষষ্ঠী পূজা কেনে ধরনে চলিব সন্ধ্যার পৰা? 6টা বজাত আপনার ষষ্ঠী কল্প আরম্ভ হল, আজি গধূলি অধিবাস হব। তারপর ধর কাইলে আপনার 5টা কিমানত আমার সপ্তমী কাম আরম্ভ হব। তারপর পুরোহিলে মহা অষ্টমী, অষ্টমী আর নবমী একদিনাখনই হয়েছে। অষ্টমী ধর আপনার 7:30 ভাগিব, ভগা পিছত আপনার সন্ধি পূজা হব, সন্ধি পূজার পিছত নবমী পূজা হব। নবমী ধর আপনার হোম কুমারী পূজা মাসভক্ত বলি এইবিলাক হব। হওয়ার পিছত নবমী পূজা সমাপন হব, পুরোহিলে 5টা বজাতে নবমী পূজা আরম্ভ হব। আকো সূর্য নেদেখার কারণে নবমী পূজা ভাগে আকো অকল গোসানী পূজা ভাগ করে পেলে আকো দশমী কীর্ত কর্ম শেষান্ত করে। নিশ্চয়কৈ আপোনাক ধন্যবাদ জনাইছো। মই কিছু যেহেতু ইয়াতে আসলতে গোসানী নামৰ প্রতিযোগিতা চলি আছে, মই তার মাজলে পোনে পোনে লৈ যাব বিচাৰিম। যেহেতু খুব সুন্দর এটা পরিবেশ, সকলোৱে ইয়াতে বিভিন্ন প্রান্তৰ পৰা প্রতিযোগীসকল আহিছে। আহি ইয়াতে যি গোসানী নাম এই মুহূর্তত চলি আছে সেই গোসানী নামত অংশ লবলৈ সকলো আহিছে। মই সেই পরিবেশটো দেখুৱাম, যেহেতু খুব সুন্দরভাবে ইয়াতে গোসানী নামৰ যি ইয়াতে সম্পন্ন হয়েছে, মই তার মাজলে কিছু সময়ের কারণে নিউজ18-ৰ দর্শকক লৈ যাম। আর আমি গোটেই কথাখিনি জানিম যে কেনেকুৱা ধরনের এইবার এই পূজা অনুষ্ঠিত করা হয়েছে গোটেই কথাখিনি জানিম। তার পূর্বে যেহেতু খুব সুন্দরকৈ গোসানী নাম চলি আছে, মই তার মাজলে অকনমান সময়ের কারণে লৈ যাব বিচাৰিছো। দেবী করে দিবা
এনেধৰণেই গোসানী নামেৰে মুখৰিত হৈ পৰিছে এই যি হাঁহচৰা যি পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপ মুখৰিত হৈ পৰিছে। মই কিছু প্ৰতিক্ৰিয়া ল'ম যদি সম্ভৱ হয়, যিহেতু বিভিন্নজন আছে তেওঁলোকৰো প্ৰতিক্ৰিয়া ল'ম। যিহেতু হাঁহচৰা এই পূজা মণ্ডপত বিভিন্ন প্ৰান্তৰ পৰা বিভিন্নজন আহি আচলতে এই পূজা উপভোগ কৰে। এই মুহূৰ্তত আমি যদি কওঁ যে গোসানী নাম আৰু যি সংসদ ধ্বনি এইসমূহেৰে মুখৰিত হৈ আছে, মই অকণমান আপোনাৰ ওচৰলৈকে আহিছোঁ। ক'ৰ পৰা অহা হৈছে? আমি যোৰহাটৰ পৰা আহিছোঁ গোসানী নামৰ প্ৰতিযোগিতাৰ কাৰণে। আপোনালোক একেলগে আহিছোঁ আমি। কেনেকুৱা লাগে পূজা আহিলে? অলপ পৰিৱেশটো সুকীয়া হৈ পৰে, গোসানী নামৰ ধ্বনি উঠে, ভাল লাগে হয়? ভাল লাগে। আমিও গোসানী পূজা অৰ্চনা কৰিবলৈ পাই খুব আনন্দিত হওঁ আৰু প্ৰত্যেকখন পূজা কমিটিতে যি ভক্তিভাৱ আমি দেখা পাওঁ, সেই ভক্তিভাৱত সকলোৰে মন আপ্লুত হয় আৰু পূজা বুলিলে এটা ৰঙীন পৰিৱেশ আচলতে সৃষ্টি হয়। ধৰালে যেতিয়া দেৱী নামি আহে, সকলো অসূয়া অশান্তি নোহোৱা হ'ব বুলি সকলোৰে বিশ্বাস আছে। নিশ্চয়কৈ ধন্যবাদ জনাইছোঁ, শুভেচ্ছা জনাইছোঁ আপোনালোকক। মই উদ্যোক্তা আছে, মই উদ্যোক্তাৰ পৰা ল'ম কি কি কাৰ্যসূচী থাকিব সেইখিনিও আমি জানিম যিহেতু বিভিন্নজন আছে। মই অকণমান বাইদেউৰ ওচৰলৈ আহিছোঁ, অকণমান এইফালে ঘূৰি দিলে সুবিধা হ'ব। যিহেতু খুব সুন্দৰকৈ এই মুহূৰ্তত গোসানী নামৰ প্ৰতিযোগিতা হৈ আছে, কেনেকুৱা কি কি কাৰ্যসূচী থাকিব যিহেতু 65 বছৰীয়া আমাক পূজা, আৰু আপোনালোকে বিশেষত কোনকেইটা বিষয়ৰ ওপৰত এইবাৰ গুৰুত্ব আৰোপ কৰি পূজা আয়োজন কৰিছে? আমি খুব গৌৰৱেৰে কওঁ যে আমাৰ এই হাঁহচৰা সাৰ্বজনীন দুৰ্গোৎসৱ ভাগে ইতিমধ্যে সোণালী জয়ন্তী অতিক্ৰম কৰি 65তম বৰ্ষত ভৰি দিছে। গতিকে প্ৰতিবাৰৰ দৰে এইবাৰো আমি দুটা কাৰ্যসূচী আছে আমাৰ আমাৰ কেইবালানিও প্ৰতিযোগিতা আৰম্ভ হয় আমাৰ আজি সেই অনুসৰি। আজি গোসানী নাম আৰু অৰুলি প্ৰতিযোগিতা, আৰু কাইলৈ আছে আমাৰ শ্ৰোতাবাস আৰু সংঘবাস। আমাৰ দুৰ্গোৎসৱ ভাগিয়ে আমাৰ নতুন প্ৰজন্মত যাতে আধ্যাত্মিকতাৰ প্ৰসাৰ ঘটায় সেই উদ্দেশ্য আগত ৰাখিয়ে এই দুয়োটা অনুষ্ঠান আমি বহুত বছৰ আগৰ পৰা আমি এয়া পালন কৰি আহিছোঁ। নিশ্চয়কৈ ধন্যবাদ জনাইছোঁ। আৰু এটা কথা আপোনাৰ পৰা জানিম, যিহেতু আপোনালোকৰ সন্মুখ ভাগ এইবাৰ বেলেগ এটা আৰ্হিত তৈয়াৰ কৰা হৈছে, আচলতে এক আকৰ্ষণীয় হৈছে বুলি ক'ব লাগিব, কেনেকুৱা কোন ক'ৰ পৰা কোনে কাৰিকৰ কৰে?
আমাৰ কাৰিকৰ স্থানীয়ে আমাৰ পূজা মণ্ডপৰ যিগৰাকী আছে যি দিছে সেয়াও আমাৰ স্থানীয় সকলো স্থানীয় আমাৰ অসমীয়া ল'ৰাৰ এইবিলাক আৰু আমাৰ যিখিনি কৰ্মকৰ্তা তেওঁলোকে এই মানে আইডিয়াটো দিছে গতিকে এই আসুৰিক শক্তিক যাতে দেৱী দুৰ্গাই মহিমূৰ কৰি ঘৰত শান্তি প্ৰতিষ্ঠা কৰে সেই সেই আইডিয়াটো লৈ পেলাই সেই থিমটো লৈ পেলাই আচলতে আমাৰ এই মণ্ডপটো প্ৰতিষ্ঠা কৰা হৈছে নিশ্চয়কৈ ধন্যবাদ জনাইছোঁ আপোনাক মই আৰু আছে মই তেওঁলোকৰ প্ৰতিক্ৰিয়া লওঁ যিহেতু এই এটা বিশেষ থিম লৈ তেওঁলোকে পৰিছে এই প্ৰতিযোগিতাত এই যি আচলতে মঞ্চৰ মণ্ডপৰ সন্মুখ ভাষিয়া কৰিছে যে আসুৰিকতা দূৰ হওক সমাজৰ পৰা আপোনালোকে স্থানীয় খুব সুন্দৰকৈ আয়োজন কৰা হৈছে আপুনি স্থানীয় ইয়াৰ আপোনালোক উদ্যোক্তা কেনেকুৱা এই চাৰিদিন উখল মাখল হৈ থাকে বহুদিনৰ পৰা আশা কৰি থকা এয়া আছিলে যোৰহাটৰ যি হাঁহৰা বিভিন্ন জনে বিভিন্ন স্থানৰ পৰা আহি ইয়াতে আচলতে সন্ধিয়া হোৱাৰ লগে লগে ইয়াতে আলোক সজ্জাৰ যি আচলতে এটা পৰিৱেশ সুন্দৰ পৰিৱেশ ইয়াতে সূচনা হয় আৰু এই লোকেল লোকাৰণ্য হৈ পৰে কিন্তু তেওঁলোকে সমান্তৰালভাৱে যি আচলতে আধ্যাত্মিকতা সেই আধ্যাত্মিকতাৰ ওপৰতো কিন্তু বিশেষ প্ৰাধান্য দিছে আৰু সন্মুখভাগ আমি ইতিমধ্যে দেখুৱাইছোঁ যে সন্মুখভাগ তেওঁলোকে এটা বিশেষ থিম লৈ কৈছে যে আসুৰিকতা সমাজৰ পৰা দূৰ হওক মই আকৌ কৈছোঁ আসুৰিকতা দূৰ হওক মা দেৱী দুৰ্গাই দুৰ্গতিনী মাতৃ দুৰ্গা মাতৃয়ে যে সমাজৰ সকলো অসুবিধা অকৃতি দূৰ কৰি সমাজক শান্তি প্ৰতিষ্ঠা কৰক তেনেকুৱা এক থিম লৈ তেওঁলোকে এইবাৰ 65 সংখ্যক দুৰ্গোৎসৱ উদযাপন কৰিছে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ